মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আসলে খুব বিস্মিত মাননীয় স্পিকার, বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, এই দেড় বছর থেকে আমরা স্বাস্থ্য বিভাগের উপর এত কথা বলছি, এইরকম একটি সময়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যে বিলটি নিয়েছে এত অপ্রয়োজনীয়। আমি স্বাস্থ্য বিভাগ সম্পর্কে আমার কী লক্ষ্য উদ্দেশ্য, আমি স্বাস্থ্য বিভাগে কী সংস্কার করতে চাই, স্বাস্থ্য বিভাগের সংকটগুলো কী দূরীভূত করার জন্যে কী করা দরকার। মাননীয় স্পিকার, আমাদের সংবিধানের 15 অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলছে, রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসা সহ জীবন ধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা গ্রহণ করা। মাননীয় স্পিকার, আমরা ব্যর্থ। দেশের 50 বছর আমরা অতিক্রম করেছি, আমরা এখনও পর্যন্ত সরকারি হসপিটাল এবং বেসরকারি হসপিটালের মধ্যে কোনো পার্থক্য করতে পারি নাই। আজকে যারা সরকারি হাসপাতালে কর্মরত তারাই আজকে বেসরকারি হাসপাতালে ব্যবসা করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি মাননীয় স্পিকার, আজকে আপনি এখানে যে বিলগুলো নিয়ে আসছেন, এখানে যে বেসরকারি মেডিকেল কলেজগুলো, আজকে মাননীয় মন্ত্রী বলতে পারবে যে এতগুলো মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছেন, এগুলো মানসম্মত? আজকে বেসরকারি মেডিকেল কলেজ থেকে যারা শিক্ষা অর্জন করছে, কজন বিসিএসে টিকছে? আজকে মাননীয় আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমি জানতে চাচ্ছি যে 2013 সাল থেকে 2019 সাল পর্যন্ত মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে যে অনিয়ম দুর্নীতি হয়েছে, এই ব্যাপারে আপনি কী ব্যবস্থা গ্রহণ করেছেন? যে ছাত্ররা, যে অভিভাবকরা এই সমস্ত অনিয়ম করে সেখানে ভর্তি হয়েছে, চিকিৎসা বিজ্ঞানের যারা জ্ঞান অর্জন করবে সেই জায়গায়, সেটার ব্যাপারে সরকার বলেছিল না কোনো অনিয়ম হয়নি, কিন্তু এখন দেখা যাচ্ছে সিআইডি রিপোর্ট দিচ্ছে যে না, এখানে লাগাতারভাবে 7 বছরব্যাপী এই অনিয়ম এবং দুর্নীতি হয়েছে। মাননীয় স্পিকার, এখানে আপনি 2011 সালের পর ঘুম ভাঙলো 2021 সালে, আপনি এখানে উদ্দেশ্যতেই বলছেন যে 2011 সালে যে আইনটি করা হয়েছে সেটি আপনার এখন আর এটার জন্য প্রয়োজন নাই। তো এরকম একটি সময়, কোভিডকালীন সময়, আপনি স্পেশাল পার্লামেন্ট করছেন, এখানে আমাদেরকে টেস্ট করিয়ে ঢুকাচ্ছেন, কত গুরুত্বপূর্ণ আলোচনা আছে মাননীয় স্পিকার? আজকে 4-5টা বিলের মধ্যে দেখা যায় 3। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য রুমিন ফারহানা, মহিলা আসন 50, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, দেশ যায় কোন দিকে, মানুষের সমস্যা যায় কোন দিকে, মানুষ কোন বিষয় নিয়ে সাফার করছে, আর আমরা আলোচনা করছি কি, অদ্ভুত লাগে। মাননীয় স্পিকার, করোনায় প্রতিদিন পরীক্ষার হার কত, আক্রান্ত কত, মৃত্যু কত হচ্ছে, সেই দিকে কিন্তু আমরা সবাই এক ধরনের দৃষ্টি রাখছি, পরিসংখ্যান পাওয়ার চেষ্টা করছি, কিন্তু শারীরিক কষ্ট বা মৃত্যুর কিছু খোঁজ খবর রাখলেও অর্থনৈতিকভাবে কতগুলো পরিবারে করোনায় পঙ্গু হয়ে গেছে সেই খবর কি আমাদের কাছে আছে? করোনাকালে হাতে গোনা কয়েকটি রিপোর্ট এসছে যেখানে দেখা গেছে যে করোনায় সংকটাপন্ন অবস্থায় পড়ে, সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে, নিরুপায় হয়ে মানুষ বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে একেবারে সর্বশান্ত হয়ে গেছে। অনেকে প্রাণে হয়তো বেঁচে গেছে মাননীয় স্পিকার, কিন্তু অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে, জমানো টাকা শেষ হওয়া থেকে শুরু করে বিরাট ঋণের জালে আটকা পড়েছে বহু মানুষ। আমাদের সোশ্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, করোনার আগে যেখানে মধ্যবিত্ত ছিল 70%, সেখানে মধ্যবিত্ত নেমে দাঁড়িয়েছে 50%, আর দরিদ্র মানুষ যেখানে ছিল 20%, সেটা বেড়ে দাঁড়িয়েছে এখন 40%। করোনাকাল বলে হয়তো এই ব্যাপারে মিডিয়ার কিছুটা মনোযোগ তৈরি হয়েছে, কিন্তু বেসরকারি হাসপাতালে গিয়ে সর্বশান্ত হবার ইতিহাস কিন্তু নতুন কিছু নয়। এই দেশে রাষ্ট্রীয় পর্যায়ে হাসপাতালের শয্যা, ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট সহ চিকিৎসা সেবা দানকারী কর্মী, চিকিৎসা সরঞ্জাম, ওষুধ সব কিছুই ভীষণ অপ্রতুল। জিডিপির অনুপাতে স্বাস্থ্যখাতে দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন ব্যয় করবার মাশুল এভাবেই দিচ্ছে মানুষ। অথচ একটা কল্যাণ রাষ্ট্রের ধর্ম হওয়া উচিত ছিল শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষার মতন বিষয়গুলো একেবারেই রাষ্ট্রের হাতে রাখা এবং যতদূর সম্ভব পুরাটা ব্যয় সরকারের বহন করা। স্বল্প মেয়াদে মানুষকে যেহেতু বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে, তাই জনগণের প্রতি সরকারের যদি ন্যূনতম দায়বদ্ধতা থাকতো, তাহলে এই ব্যাপারে একটা নীতিমালা সরকার তৈরি করত, যেখানে সেবার মান অনুযায়ী একটা নির্দিষ্ট রেঞ্জের সেবা মূল্য নির্ধারণ করে দেয়া হতো। এক মিনিট মাননীয় স্পিকার। শেষ করবেন মাননীয় সদস্যজি, শেষ করুন। নীতিমালার বাইরে যদি কেউ যেত, তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতো। এসবের ব্যাপারে সরকারের আদৌ কোনো আগ্রহ নাই, বরং করোনার সময় যে কয়টি হাসপাতালের বিরুদ্ধে চরম অনিয়মের অভিযোগ এসছে, মানুষকে সর্বশান্ত করবার অভিযোগ এসছে, তার মধ্যে সর্বোচ্চ অবস্থানে আছে, মাননীয় স্পিকার বলতে কষ্ট লাগে, সরকার দলীয় একজন সংসদ সদস্যের হাসপাতাল এবং মেডিকেল কলেজ।
জনগণের সামনে আরও আশঙ্কার বিষয় হচ্ছে, এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা সরকার ধীরে ধীরে বেসরকারি খাতে তার ক্রনিদের হাতে এমনভাবে তুলে দিতে চাইছে যে চট্টগ্রামের সিআরবি বলে যেই রেলওয়ের জায়গাটি আছে, যেটিকে চট্টগ্রামের অক্সিজেন বলা হয়, যেখানে মানুষ হাঁটতে যায়, কিছুটা মানে ভালো ফ্রেশ এয়ার বাতাস নিতে যায়, সেটাও নাকি এখন বেসরকারি হাসপাতাল করবার জন্যে সেই জায়গা বরাদ্দ দেওয়া হবে। চট্টগ্রামের মানুষ এই ব্যাপারে প্রতিবাদ করেছে, এমনকি আওয়ামী লীগের বহু নেতাকর্মীও কিন্তু এটার তীব্র প্রতিবাদ জানিয়েছে। মাননীয় স্পিকার, রেলওয়ের জায়গা বলে তো আসলে কিছু নাই, সবই রাষ্ট্রীয় জায়গা। এই রাষ্ট্রীয় জায়গা বেসরকারি হাসপাতালের হাতে তুলে দেওয়া অত্যন্ত দুঃখজনক।